আমাদের কার্যক্রম ছিল কিন্তু সমস্ত শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে এবং মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে গিয়ে গান করা, তাদের মনে শক্তি সঞ্চার করা, হ্যাঁ, তাদের মনোবল বাড়িয়ে দেওয়া, হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা বিভিন্ন তোমার এই মুক্তিযোদ্ধা ক্যাম্পে ক্যাম্পে, শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে, মানুষা মানুষা, এটা হলো গুরু সদয় দত্তের আচ্ছা কথা শুরোনারী। মানুষা মানুষা আবার তোরা মানুষা, মানুষা মানুষা আবার তোরা মানুষা, অনুকরণ খোলস ভেদি কায় মনে বাঙালি হ, অনুকরণ খোলস ভেদি কায় মনে বাঙালি হ, মানুষা মানুষা আবার তোরা মানুষা, শিখনে দেশ বিদেশের গান তবু হারাস নে মারদান, শিখনে দেশ বিদেশের গান তবু হারাস নে মারদান, বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি হ, বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি হ, মানুষ মানুষ আবার তোরা মানুষ, মানুষ মানুষ আবার তোরা মানুষ, করে বাংলা জাত প্রাণ খেটে বাংলা সেবায় দান, করে বাংলা জাত প্রাণ খেটে বাংলা সেবায় দান, বাংলা ভাষায় বুলি বলে বাংলা ধাঁচে নেচে খেলে ষোলো আনা বাঙালি হ, সম্পূর্ণ বাঙালি হ, বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হ, বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হ, মানুষ মানুষ আবার তোরা মানুষ। অসাধারণ কথা, অসাধারণ আবেগ। তো আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন, আপনারা গান শোনাতেন মুক্তিযোদ্ধাদের ত্রাণ শিবিরে গিয়ে গিয়ে। আমাদের কার্যক্রম কিন্তু আমরা পুরো পশ্চিমবঙ্গ ধরে করেছি। জি, আমাদের প্রোগ্রাম, আমাদের পঙ্কজ সাহা উনি আমাদের সাথে ছিলেন, উনি আমাদের সমস্ত প্রোগ্রাম ঠিক করে দিতেন, এবং ওইখানকার আমি বলবো যে যারা শিল্পী ছিলেন যারা, তারা কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম সব ঠিকঠাক করে দিতেন, এবং আমরা মানে অতিথি শিল্পী হিসেবে আমরা আকাশবাণীতেও ছটা করে গান করেছিলাম, আমার মনে আছে। তো আমি বলবো যে এই এই গানগুলো আমরা বিভিন্ন পশ্চিমবঙ্গে, ধর বহরমপুর, তারপরে তোমার এই আসানসোল, হ্যাঁ, তারপরে তোমার এরকম বিভিন্ন কল্যাণীতে, হ্যাঁ, অনেক জায়গায়, মানে পুরো আমরা পশ্চিমবঙ্গটাই মোটামুটি আমরা কভার করেছিলাম, কলকাতা তো আছে বিভিন্ন জায়গায়। তো সেই টাকাগুলো আমাদের সংগঠন থেকে ওই ট্রাক আসতো, আমার মনে আছে, যতদূর ট্রাক আসতো ভর্তি করে সমস্ত যত জিনিস দরকার, হ্যাঁ, তাদের ওষুধপত্র, হাড়ি পাতিল, কাপড় চোপড়, যা যা দরকার, শুকনো খাবার, সমস্ত আমাদের সংগঠন থেকে বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে চলে যেত।